হে দিয়ার আসসালামু আলাইকুম সবাইকে, আমি মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো কেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া পাবলিকগুলো সব জায়গায় টপ করে, এটার একটা রিজন কি। আপনারা দেখবেন যে আশপাশে আপনি যখন অ্যাডমিশন সিজন চলে যাবে, বা যদি আপনি 22 ব্যাচের সিনিয়র ভাইদের দিকে তাকান, আপনারা দেখবেন যে যারা বিভিন্ন ভার্সিটিতে টপ করছে বা অ্যাটলিস্ট চান্স পাইছে, তাদের ম্যাক্সিমামে দেখবেন যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে। তো এটার রিজন কি, আমরা জিনিসটাকে একটু বাকেল আপ করার ট্রাই করবো। আমি যদি পয়েন্ট ওয়ান বলি, সেটা হচ্ছে কি, আপনি এই জিনিস খেয়াল করবেন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কারা নাই। প্রথমে বলতে হবে, আমি এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে ব্যাপারটা, এটাকে আমি অনেক ক্ষেত্রেই বলতেছি যে তারা আলাদা স্টুডেন্ট লেভেলের, ঠিক আছে। মানে আমি এখন যাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছি, তাদের টার্গেট ইদার হয় ইঞ্জিনিয়ারিং অর হয় হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি, ঠিক আছে। তো মেডিকেলের পুলাপাইনের ক্ষেত্রেও দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া অনেক পুলাপাইন মেডিকেলের টপ করে। আমি যেহেতু মেডিকেলের ফর্ম তুলছিলাম না, সো আমি মেডিকেলের পরীক্ষা দেই নাই, বাট আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা বুয়েটাও চান্স পাইছে আর একই সাথে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে, বাট সে প্রিপারেশন নিয়েছিল বুয়েটার, ঠিক আছে। তো আসলে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি রিজন আপ করলে জিনিসটা কী দাঁড়ায়। প্রথম যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, আপনি জিনিস খেয়াল করেন তো, ইঞ্জিনিয়ারিংয়ের যে মানে পরীক্ষা দিতে বসার জন্য যে এলিজিবল ক্রাইটেরিয়াটা থাকে, সেটা কিন্তু সব থেকে হাই হয়, ইনফ্যাক্ট মেডিকেলের থেকেও হাই হয়। মানে আপনার পরীক্ষা দিতে বসা বা অ্যাপ্লাই করার জন্য যে যোগ্যতাটা, এই এলিজিবল ক্রাইটেরিয়াটা অনেক বেশি হাই হয়, যার কারণে দেখা যায় যে এইখানে যে স্টুডেন্টগুলো যায়, এরা কিন্তু অলরেডি হাই ক্যালিবারের থাকে, এদের ক্যালিবার অলরেডি হাই থাকে। মানে এরা এজ এ স্টুডেন্ট অনেক ভালো। আপনি যখন স্টুডেন্ট হিসেবে ভালো, আপনি কিন্তু যে কোনো ভর্তি পরীক্ষাতেই খুব ভালো করতে পারেন। যেমন আমরা এরকম বলাই হয় যে যারা যে ছেলে বুয়েটে চান্স পাইছে, সে চাইলে যে কোনো জায়গায় চান্স পাইতো, বলা হয় না। রিজন কি, বিকজ আমরা ধরে নিচ্ছি যে সে অ্যাজ এ স্টুডেন্ট অনেক ভালো গেল। সেকেন্ড থিং আমরা যদি একটা জিনিস বলি, সেটার ক্ষেত্রে কী দাঁড়ায়, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলে আপনি কিন্তু অনেক বেশি কনসেপচুয়াল জিনিসপাতি জানেন, মানে কনসেপ্ট তাদের অনেক হাই থাকে, অনেক বেশি তারা কনসেপচুয়াল জিনিসপাতি দেখে, ঠিক আছে। তো এইটা অনেক হাইলি আপনাকে একটা লেভারেজ দেয়। যেমন আমি আপনাকে একটা জিনিস বুঝাই, যেমন মনে করেন ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, তো আমরা অনেকে বলবো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমাদেরকে হাতে ক্যালকুলেশনে অনেক ফাস্ট হইতে হবে, এক। দুই নম্বর হইতে পারে যে আমাদের প্রচুর শর্টকাট জানতে পারা লাগবে। এছাড়া এমন কোনো মানে আলাদা গুণ নাই যেটার কারণে একটা ছেলে বা একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করে। তো আপনি যদি প্রথম জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলি, হাতে ক্যালকুলেশন, আমরা একটু দেখতে চাচ্ছি যে যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছে তাদের কি আদৌ এই দুইটা জিনিস কভার হচ্ছে কি না। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে একটা ভার্সিটি, ঢাকা ভার্সিটি কোনোদিনও কি এইরকম স্টুডেন্ট চায় যারা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারে? তাদের তো এই জিনিস দরকার নাই। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার কি তাদের দরকার আছে? একটা স্টুডেন্ট যে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে পারে, সে তো হাতে পারবেই, স্বাভাবিক, তাই না? সো তাহলে ঢাকা ইউনিভার্সিটি এই কাজটা কেন করে, কেন তারা ক্যালকুলেটার অ্যালাউ করে না, এই জায়গাটাতে প্রথমে আপনাকে বুঝতে হবে কেন করে না। কারণ বিগত রিসেন্ট ইয়ার্সে দেখা গেছে যে যেমন বুয়েটের যে লেভেলের সিকিউরিটি থাকে, ওইখানে আপনি চাইলে একটা উল্টাপাল্টা ডিভাইস নিয়ে ঢুকতে পারবেন না, এক। দ্বিতীয়ত, বুয়েটের প্রশ্ন আজ পর্যন্ত ফাঁস হয় নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে এই ঘটনা কিন্তু অহরহ ঘটে। সো যার কারণে ঢাকা ইউনিভার্সিটি চাইলেই আপনাকে যদি এখন ক্যালকুলেটার অ্যালাউ করতে দেওয়া হয়, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি একটা সেন্টারে পরীক্ষা হয় না, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু সারা বাংলাদেশে হয়, অঞ্চল ভিত্তিক হয়, ইউ নো দ্য পয়েন্ট, তাই না? তো যেহেতু বাইরে হয়, ঢাকা ইউনিভার্সিটি চাইলেই কিন্তু সবখানে তাদের সেম সিকিউরিটি লেভেলটা মেনটেন করতে পারবে না। তো দেখা গেছে এরকম হইতে পারে যে মনে করেন তারা কার্জন হলে যাদের সিট পড়লো, তাদেরকে খুব ভালো মতো ক্যালকুলেটার অ্যালাউ করলো, মনে করেন যে ক্যালকুলেটার অ্যালাউড, এখন তারা ক্যালকুলেটার আনতেছে, কার্জন হলে ভালো সিকিউরিটি দিল। এখন ঢাকার বাইরে বাইরে একটা জায়গায় যেখানে মনে করেন ক্যালকুলেটার অ্যালাউড, বাট কোনো একটা স্টুডেন্ট একটু চালাকি টালাকি করে ক্যালকুলেটারের বদলে অন্য একটা ডিভাইস নিয়ে এসে যাইতেই পারে। সো এই কারণে ঢাকা ইউনিভার্সিটি যেটা করে যে ক্যালকুলেটার টাইপের কোনো ডিভাইসে সে আনতে দেয় না, যাতে আপনি কোনো ডিভাইসে নিতে পারতেছেন না, সো আপনি এখানে চুরামি করার জায়গাটা কমে যায়, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই ঢাকা ইউনিভার্সিটি হাতে ক্যালকুলেশনের উপরে জোর দেয়। কিন্তু আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে, এই কাজটা ঢাকা ইউনিভার্সিটি কেন করে, এটা তাদের একটা ফ্ল, মানে তারা এই জিনিসটা সবখানে সিকিউরিটি দিতে পারবে না চাইলেই, ঠিক আছে। কারণ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি হয়, সো এই কারণে তারা করে। যার কারণে আপনি যদি এখনই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক উল্টায় দেখেন, আপনি দেখবেন যে এমন কোনো ক্যালকুলেশন নাই যেটা আপনি বেসিক হাতে পারবেন না, মানে ওইখানে এমন কোনো টাফ ক্যালকুলেশন হয় না। আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা ম্যাথ সঠিক সময়ের মধ্যে সলভ করতে না পারার কারণ হইতে পারে যে আপনি প্রসেসটা জানেন না, কিন্তু কোনোদিনও এই কারণটা হবে না যে আপনি ক্যালকুলেশনটা হাতে করতে পারেন নাই, দ্যাটস আপনি অ্যান্সার বের করতে পারেন নাই। এই ঘটনা আজ পর্যন্ত কখনো ঘটে নাই। তাহলে প্রথম ব্যাপারটা গেল যে দেখেন, ইঞ্জিনিয়ারিং পাবলিক তো আর হাতে ক্যালকুলেশন করে না, তারা তো ক্যালকুলেটার অ্যালাউড। সো হাতে ক্যালকুলেটার এই ব্যাপারটা তাদের ক্ষেত্রে খুব একটা কিছু যায় আসে না, কারণ এই জিনিসটা খুব ইজি ক্যালকুলেশন দেয়, যেটা এমনি যে কেউ পারে, এটা যে কেউ পারে। ঢাকা ইউনিভার্সিটি এই জিনিসটা কেন করে, এই জিনিসটা করার রিজন হইতেছে কি, যেন আপনি কোনো ডিভাইস না নেন, যাতে তারা সিকিউরিটিটা রাখতে পারে, পরীক্ষাটা যেন নিখুঁত হয়, এক। দুই নম্বর আসেন শর্টকাট। তো আপনারা দেখবেন যে মার্কেটিংয়ের সুবিধার্থে অনেক প্রকারের শর্টকাট মানুষ পড়ায়,
বাট অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটির যে প্রবলেমগুলো বা যে কোনো ব্যাপার স্যাপারে আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রেপ নেন, তখন যে জিনিসটা ঘটে যে আপনি হয়তো প্রসেসের শর্টকাটটা আপনি জানেন না, কিন্তু আপনি ক্যালকুলেশনে অনেক সুন্দর শর্টকাট করতে পারেন। মানে দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং পাবলিকগুলো যেহেতু অনেক পড়াশোনা করে ফেলায়, অনেক বেশি প্র্যাকটিস করে, তো তারা একটা ম্যাথ দেখলে খুব ইজিলি ক্যালকুলেট করে সলভ করতে পারে, ঠিক আছে, হাতে ক্যালকুলেট করে সলভ করতে পারে। তো তাদের কিন্তু শর্টকাট এতটা জরুরি না, কারণ আপনি একটা জিনিস বুঝেন, ধরেন যেই ছেলেটা একটা বন্দুক কয়টা তক্তা ভেদ করবে এই ম্যাথটা সে মোটামুটি 50 বার করে গেছে, তার কিন্তু ওইটার জন্য কোনো শর্টকাট ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, সে ম্যাথটা দেখলেই কয়েক সেকেন্ডের মধ্যে সেই জিনিসটা বাইর করে ফেলাইতে পারবে। সো ইঞ্জিনিয়ারিং পাবলিক দেখা যাচ্ছে এদের প্রতি যে সবারই কিন্তু ফোকাস বেশি থাকে, রূঢ় হইলেও সত্য, যেহেতু ফোকাস সব থেকে বেশি পায়, এই কারণে দেখা যায় যে এদের প্র্যাকটিস অনেক বেশি হয়, কোচিং সেন্টারগুলো অনেক বেশি প্র্যাকটিস এক্সাম দেয়। যেমন আমাদের কিন্তু ভার্সিটির অ্যাডমিশন প্রোগ্রাম এখন পর্যন্ত নাই, আমাদের আছে ইঞ্জিনিয়ারিং লাইভ ব্যাচ। আপনারা যারা ভার্সিটির প্রেপ নিতে চান, ইঞ্জিনিয়ারিং লাইভ ব্যাচ আসলে কিন্তু আপনার ভার্সিটির প্রেপ হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এখানে একটা ডিসকাউন্ট আছে, 41% ডিসকাউন্ট চলতেছে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, সো এনরোল করে ফেলতে পারেন, ফ্ল্যাট 41% ডিসকাউন্ট, এত বড় ডিসকাউন্ট আমাদের প্ল্যাটফর্মে কখনো দেওয়া হয় না। তো ব্যাপারটা যেটা দাঁড়ায় যে আপনি যেহেতু ওভার প্র্যাকটিস করতে থাকেন, আর একটা প্রসেস আপনি দেখলে আপনার মাথায় অটোমেটিক্যালি সিমুলেশন চলে আসে, তো ওই ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি শর্টকাটের খুব একটা প্রয়োজন পড়ে না ভাই, ঠিক আছে, এটা আমি নিজেও দেখছি, কারোই পড়ে নাই। তো দেখা যায় যে এই জিনিসটাও আসলে বলতে পারেন যে কেউই পারে ইঞ্জিনিয়ারিং পাবলিক। তো এই যে দুইটা রিজন আমি বললাম, যে এক্স্যাক্টলি দুইটা রিজন, এই দুইটা রিজনের কারণে দেখা যায় যে প্রথমত ইঞ্জিনিয়ারিংয়ে যাই হচ্ছে হাই ক্যালিবারের পাবলিকগুলাই যায়, কারণ তাদের এলিজিবল ক্রাইটেরিয়াটা হাই, সো অটোমেটিক্যালি তারাই পরীক্ষা দিচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে তাদের কনসেপ্ট বেশি থাকে, তাদের প্র্যাকটিস বেশি থাকে, যার কারণে এই যে ঢাকা ভার্সিটির যে দুইটা স্পেশাল ফিচার, এই দুইটাকে তাদের পার্সিউ করে চলে যেতে খুব একটা কিছু যায় আসে না। তো এই ছিল হচ্ছে কি টোটাল ভিডিওটা, যে কেন ইঞ্জিনিয়ারিং পাবলিক সবখানে টপ করে। যদি আমাকে একটা গাইডলাইন দিতে বলেন, যদি আপনি বলেন যে ভাই আমার এইচএসসি খারাপ হয়েছে, আমার হয়তো ভার্সিটি ছাড়া কোথাও হবে না, আমি কী করতে পারি, আমি আপনাকে এই ক্ষেত্রে সাজেস্ট করব, অবশ্যই আপনি ইঞ্জিনিয়ারিং প্রেপ নেন। প্রেপ নিলে কী লাভ? লাভ এক হইতেছে যে যদি আপনি এলিজিবল হন, তাহলে তো আপনি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতেই পারতেছেন। সেকেন্ড, যদি এলিজিবল আপনি না হন, তখন যেটা হবে যে যেহেতু ইঞ্জিনিয়ারিং পাবলিকগুলো সবখানেই টপ করে, সো আলটিমেটলি আপনি ভার্সিটিতেও ভালো করবেন। এখন আপনি যদি ভার্সিটি প্রেপ নেওয়া পাবলিক হন, তাহলে সমস্যা কী হবে? এক, ভার্সিটি প্রেপ নিলে আপনার কনসেপ্টের গাঢ়ত্বটা একটু কম হবে, অবভিয়াসলি, বিকজ আপনাদেরকে নিয়ে ওই লেভেলে কাজ কিন্তু মানুষজন করে না অ্যাকচুয়ালি, যতই বলুক করে না, সো অবভিয়াসলি আপনার গাঢ়ত্বটা কম হবে কনসেপ্টের, সো কখনোই আপনি এদেরকে বিট করতে পারবেন না, আর এটা গেলে হচ্ছে বিট করতে পারবেন না। আর দুই, যদি বাই এনি চান্স আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এলিজিবল হয়ে যান, এতটুকু শিওর থাকেন ভার্সিটির প্রিপারেশন নিয়ে আপনি ইঞ্জিনিয়ারিংয়ে খুব একটা কিছু করে আসতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আমার গাইডলাইন হবে যে আপনার এইচএসসি ভালো হোক বা খারাপ হোক, আপনি যদি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এই দুইটার মধ্যে ক্ল্যাশে পড়েন, মেডিকেল আলাদা জিনিস, এই দুটার মধ্যে যদি ক্ল্যাশে পড়েন, আই উড সে অলওয়েজ ইঞ্জিনিয়ারিং কোচিং করাটা উড বি আ রিয়েলি নাইস ডিসিশন, ঠিক আছে, বেটার ডিসিশন। এই ছিল হচ্ছে টোটাল ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।